হ্যালো বন্ধুরা, আজকে রাতে খাওয়ার মতো কিছুই ছিল না। আমি ঝটপট করে আলু সিদ্ধ করে আলু সিদ্ধ মাখা দিয়ে পরোটা করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে আলুটাকে কেটে ভালো করে ধুয়ে প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার খোসাগুলোকে ছাড়িয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আলুর মাখাটাকে তৈরি করে নিচ্ছি। এবার এখানে আমি গমের আটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে সামান্য চিনি, লবণ আর এক চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আটাটাকে আমি একটু নরম করে মেখে নেব, যাতে বেলতে সুবিধা হয়, ফেটে না যায়। শক্ত করে মাখলে পর আলুর পুরটা ফেটে যাবে, যার কারণে আমি একটু নরম করে মেখে নিচ্ছি। এবার লেচি করে তার মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি। এখানে আলুর পুর মানে আলু সিদ্ধ মাখাটা। পুরটা ভরে নিয়েছি, এবার অল্প করে আটা দিয়ে হালকা চাপ দিয়ে বেলে নিচ্ছি। এবার অল্প করে তেল দিয়ে বিটিগুলোকে ভেজে নিচ্ছি। দেখো কেমন ফুলে উঠছে। এইভাবে তোমরা ঝটপট করে করে খাবে, আলু রুটি দেখবে খুব ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, গরমে আমি ছিটতে পারছি না। এই দেখো ভিতরে দেখো পুরটা কত সুন্দর হয়েছে।